এই যে টিফিন কার্ড নিয়েছি, এখন আমি আমার গোপালের জন্য আমার পাশের ঘরে কাকিমার বাড়িতে দুধ আনতে যাচ্ছি। আসুন দেখবেন, আসুন। এই কাকিমা সমস্ত গোময় মেরেছে, কত গোময়। এটা তো সবই আমাদের জ্বালানির জন্য, আমরা তো এখানে উনুনে সবাই প্রায় রান্না করি। এটা তো গ্রাম, এই গ্রামের দিকে তো এত গ্যাসটা এতটা ব্যবহার হয় না, বেশিরভাগই উনুনে সবাই রান্না করে। তাই এই গোময়গুলো এইভাবে মেরে শুকিয়ে রান্নার কাজে লাগে। নমস্কার দর্শক বন্ধুরা, গঙ্গার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম চিকনি শাকের পোড়া হয়, তো আজকে সেই রেসিপিটা নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, আমি চিকনি শাকটাকে একদম ছোটো ছোটো করে একটু কুচিয়ে নিয়েছি, আলুটাও একটু খুব একদম মিহি করে কেটে নিয়েছি। আলু দিলে ভালো লাগে, নাও দিতে পারে। আমি একটু আলু দিয়েছি, আর এই যে কলা পাতা কেটে নিয়েছি উনানে পুরব। এই উনানটা আমি নিজে হাতে বানিয়েছি, একদম বাড়ির পেছনে আমার রান্নাঘরটা, তো আগুন অনেকটাই আছে। এই যে এই আগুনে আমি পুড়তে দেব, থাক এটা আগুনটা পড়বে। সব কিছু রেডি করে নিয়েছি, এবার আমি কাজে লেগে পড়ি। এই বড় একটা বাটি নিয়েছি আমি, এই বাটিতে সব কিছু দিয়ে মাখাবো। প্রথমে এই আলু কুচনোগুলো দিয়ে দেব, হলুদ দেব, নুন দেব পরিমাণ মতন, এই মশলাটা করে নিয়েছি। এতে রয়েছে গোটা ধনে, গোটা জিরে, সাদা সরষা, কালো সরিষা আর কাঁচা লঙ্কা। এই আমি সব কিছু একসঙ্গে নিয়ে বেটে নিয়েছি, এই মশলাটা আমি এতে দিয়ে দেব। ভালো করে একটু মাখাতে হবে যাতে এখানে কিছুটা নরম হয়ে যায়, শাক এবং আলু অনেকটাই নুন হলুদ পেয়ে নরম হয়ে যায়। এবার আমি দেব সরষাতে, সরষা তেল না দিলে, সাদা তেল দিলে অতটা স্বাদ ভালো হয় না, তাই পোড়াপুড়িতে সরষা তেলটা দিয়ে মাখালেই একটু বেশি করে তেল লাগে। আমি একটু বেশি করে সরষা তেল দিয়ে দিলাম। তাহলে পোড়া হলে গরম ভাতের সঙ্গে কেমন লাগবে বলো? আমার মাখানো হয়ে গেছে,
কাঁচা লঙ্কা একটু কেটে দিয়ে দিব, যাতে দারুণ একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসে। একটা কাঁচা লঙ্কা, একটা পাকা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা যে যার পরিমাণ মতন দেবেন, যে যেমন ঝাল খান। আমি কুচিয়ে দিলাম না, আমি একটা কলা পাতা নিয়েছি, এই কলা পাতাটা একটু সেঁকে নেব, না হলে পাতা ফেটে যায়, এই জন্য একটু উনানে সেঁকে নেব। পাতা শাঁকা হয়ে গেছে, এবার আমি এগুলো পাতায় দিয়ে মুড়ব। এবার আমি মুড়ে নিচ্ছি। এটা ভালো করে হওয়ার জন্য আরেকটা পাতা ডবল দিতে হবে, না হলে পুড়ে যাবে, যার জন্য আমি আরেকটা পাতা দিয়ে দিলাম উপরে। আমার মুড়া হয়ে গেছে, এ দেখুন। এবার আমি উনানে এটা দিয়ে দেব। এবার আমি চারদিক থেকে আগুনগুলো নিয়ে চাপিয়ে দিব। এই যে পোড়া হয়ে গেছে, এবার উনুন থেকে বার করেছি, এটাকে আমি খুলবো। বেশ পোড়া পোড়া গন্ধ উঠছে। চিকনি শাকের পোড়াটা যা হয়েছে না, ফাটাফাটি। সত্যি বলার নয়, অসাধারণ অসাধারণ। আপনারা যদি না ট্রাই করে না দেখেন, এর স্বাদ আপনারা বুঝতে পারবেন না, সত্যি বলছি। কি অপূর্ব সেন্ট, একটা পোড়া পোড়া